নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল বৃহস্পতিবার 16 মে তিন রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে। এই তিন রাশির আগামীকাল লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। 12টি রাশির মধ্যে তিনটি রাশির আমি কথা বলবো। শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই বলি না। আপনাদের শেয়ার মার্কেট, আপনার কোনো বিজনেস থেকে আপনি টাকা পেতে পারেন, আপনি শ্বশুরালয় থেকে কোনো অর্থ পেতে পারেন, বা আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, বা সম্পত্তি থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার কম হোক বেশি হোক, বড় অ্যামাউন্ট অথবা ছোট অ্যামাউন্টের অর্থ, আপনার 100 টাকা হলেও আপনার প্রাপ্তি হতে পারে, আপনার 1 লাখ টাকা হলেও আপনার প্রাপ্তি হতে পারে। অর্থাৎ অল্প হোক আর বেশি হোক, অর্থপ্রাপ্তি কিন্তু আপনার আগামীকাল দেখা যাচ্ছে। তিন রাশির যে নাম আমি বলবো, এই তিন রাশির ক্ষেত্রে আপনার রাশির নাম যদি থাকে, অনেকে ভাবেন যে কৌশিকদা রাশির নাম রয়েছে আমার অবশ্যই লটারি লাগবে। দেখুন, সেম রাশি লাখো লাখো মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার বড় ধরনের অ্যামাউন্ট অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন অথবা আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন, আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। সেই অর্থপ্রাপ্তি আপনার যদি থাকে সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন, এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। জন্মছককে যদি সংস্কার করেন নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি তিনটি রাশির শুভ সময় এবং লাকি নাম্বার বলবো, লাকি নাম্বার। এই শুভ সময় এবং লাকি নাম্বারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ এই তিন রাশির ক্ষেত্রে। প্রথমে আমি একটি কথা বলি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন, যারা লটারি কাটেন, তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন সময়গুলো আপনাদেরকে বলি। কালকে যে রাহুকাল রয়েছে আগামীকাল দুপুর দুটো থেকে তিনটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে কোনো শুভ কাজ অথবা কোনো ইনভেস্টমেন্ট করবেন না, শুভ যাত্রা করবেন না। রাহুকালটা কিন্তু যে কোনো শুভ কাজ থেকে দূরে থাকুন। বা যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময় কোনো লটারি কাটবেন না, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না, কোনো ডিল ফাইনাল করবেন না। রাহুকালটা দুটো থেকে তিনটা বিয়াল্লিশ। আগামীকাল রয়েছে রবিযোগ এবং ধ্রুবযোগ, দুটি শুভ যোগ কিন্তু আগামীকাল রয়েছে, এবং আপনার অষ্টমী এবং নবমী তিথি রয়েছে, মঘা নক্ষত্র আগামীকাল দিনটিতে রয়েছে, এবং রয়েছে বৃহস্পতিবার। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তিন রাশির কথা আমি বলি এবং তাদের লাকি নাম্বার শুভ সময়। দেখুন, রাহুকাল যে দুটো থেকে তিনটা বিয়াল্লিশ, এর সময়টা বাদ দিলে দিনের সব সময়টা কিন্তু শুভ, তবুও স্পেসিফিক রাশি অনুযায়ী অনেকেরই একটা ডিমান্ড থাকে। অনেক আমার প্রিয় ভিউয়ার্স যারা রয়েছেন, প্রত্যেকেরই ডিমান্ড থেকে যে রাশিভিত্তিক যে সময়টা যেটা বলেন কৌশিকটা খুব ভালো হয়। এবং লাকি নাম্বার আমার ক্ষেত্রে আগামীকাল কোনটা লাকি, প্রথম যে রাশি আমি কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি।
ধনুরাশির ছোট্ট একটা সময় 10:42 থেকে 11:27 পর্যন্ত, 10:42 থেকে 11:27 আপনাদের লাকি নাম্বার ধনুরাশির আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনাদের 3। এরপর যে রাশি ধনুরাশির পর, অর্থাৎ আপনার ধনুরাশি যদি আপনার রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ ভালো থাকে, আপনার অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। কিন্তু যারা লটের টিকিট কাটেন না কিনা তারা কাটবেন না, আর যারা কাটেন তাদের ক্ষেত্রে আমি এই সময়টা এবং লাকি নাম্বারটা আপনাদেরকে বলছি। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির একটা ছোট্ট সময় যেটা দেখা যাচ্ছে 11:22 থেকে 12:15 পর্যন্ত, 11:22 to 12:15 আপনাদের লাকি নাম্বার শুধুমাত্র 2। আপনাদের যে ক্ষেত্রে যে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যদি আপনার রাশি কর্কট হয় আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি নিশ্চিত কিন্তু ঘটতে চলেছে। 3 রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8, লাকি নাম্বার যেটা, বৃশ্চিক রাশির লাকি নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 11:14 পর্যন্ত, সময়টা খুব শুভ। দেখুন রাশি বললাম, যদি আপনার যোগ থাকে অবশ্যই আপনার আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।